আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। স্টাডিজ 2.0 এর কোয়ান্টাম সংখ্যার আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা পাউলি অথবা পাউলির বর্জন নীতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিব যে পাউলি কি বলেছে তার নীতিতে। তিনি বলেছেন যে একই পরমাণুতে, কি বলছে, একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা, দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। আর যে কোনো একটির মান অসমান হয়, অর্থাৎ যে চারটি কোয়ান্টাম সংখ্যা আছে, যদি আমরা একটি পরমাণুতে দুইটি ইলেকট্রন বিবেচনা করি, ওই দুইটি ইলেকট্রনের প্রতিটির আলাদা আলাদা পাবে চারটি কোয়ান্টাম সংখ্যার ভ্যালু বের করি, ওই চারটি কোয়ান্টাম সংখ্যা কখনোই সমান হবে না। একটি উদাহরণ মাধ্যমে ব্যাপারটা বোঝাই। চারটি কোয়ান্টাম সংখ্যা কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এই চারটি। আর ধরো আমরা এখন একটা পরমাণু বিবেচনা করি, ধরলাম পরমাণুটি হলো হাইড্রোজেন। ঠিক আছে, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি পাবো? 1s2 পাবো। এটাকে যদি আমরা বক্স পদ্ধতিতে লিখি তাহলে কেমন হবে? এই যে এদিকে একটা ইলেকট্রন, এই স্পিনে একটা ইলেকট্রন। এখন আমরা এই দুইটি ইলেকট্রনের, এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা, এই দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করব, সরি স্পিন না, মানে চারটি কোয়ান্টাম সংখ্যাই বের করব। বের করে দেখব যে আসলে পাউলি যে কথাটা বলছে ওটা সঠিক কিনা। তো এখানে যদি আমরা দেখি, এখানে 1s2, এটা দেখে বোঝা যাচ্ছে এটার প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত? 1। আর যেহেতু এস অরবিটাল আমরা জানি SpDf, এর জন্য এল এর ভ্যালু এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3, এল এর ভ্যালু এস অরবিটালের জন্য 0। তো সেজন্য যেহেতু হাইড্রোজেন 1s2, এল সেহেতু এস যেহেতু সেজন্য এল এর ভ্যালু 0। আর এম এর ভ্যালু যেহেতু 1s2, এস এর ক্ষেত্রে সবসময় এম এর ভ্যালু 0 হয়, এটা আমরা জানি, তাহলে 0। এবার আসো স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা এখন এই ইলেকট্রনটা বিবেচনা করছি, এই ইলেকট্রনটা আমরা লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রনটা আমরা এখন চিন্তা করছি, ফার্স্ট ইলেকট্রনটার কথা আমরা এখন, ফার্স্ট ইলেকট্রনের আমরা কোয়ান্টাম সংখ্যার ভ্যালুগুলো বের করছি। এই স্পিনটা এদিকে উপরের দিকে আছে, যেহেতু এদিকে আছে, অর্থাৎ অথবা যদি এদিকেও থাকতো আমরা এটাকে ধরে নিলাম যে যেহেতু উপরের দিকে আছে আমরা প্লাস হাফ হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। চলো একটা ইলেকট্রন তো গেল, এবার এই ইলেকট্রনটার স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ চারটা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু আমরা বের করার চেষ্টা করি। যদি আমি এখানে সেকেন্ড ইলেকট্রনের হিসাবটা করি তাহলে এন এল এম এস এই সবগুলোর ভ্যালু এখন আমরা বের করবো, এই চারটি কোয়ান্টাম সংখ্যা আমরা এখন বের করবো। তো এন এর ভ্যালু তো এটার ক্ষেত্রে, এই ইলেকট্রনের ক্ষেত্রে 1s2, যেহেতু 1s অরবিটালের মধ্যে আছে সেজন্য এখানেও এন এর ভ্যালু কত? 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, যেহেতু এস এল 0, যেহেতু এম চাইছে এস এর মধ্যে, এর ভ্যালু 0, এটা আমরা জানি। আর এস এটা কিন্তু, এটা যেই স্পিনে আছে, এটা যেই স্পিনে আছে এটা কিন্তু তার বিপরীত স্পিনে আছে, তাহলে এটা হবে মাইনাস হাফ। এখন একটু লক্ষ্য করো, উনি বলছে যে একই পরমাণুতে দুইটি ইলেকট্রন, আমরা হাইড্রোজেন পরমাণু দুইটি ইলেকট্রন বিবেচনা করলাম, চারটি কোয়ান্টাম সংখ্যার মান, এই দুইটি ইলেকট্রনের আলাদা আলাদা ভাবে চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করলাম। বলছে যে কোনো একটির মান, চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। দেখি আমরা সমান হয়েছে কিনা, এখানে দেখো এন এর ভ্যালু 1, প্রথম ইলেকট্রন এখানেও সমান, এল 0 এখানেও 0, এম 0 এখানেও 0, কিন্তু এস এর ক্ষেত্রে আসো এখানে কিন্তু প্লাস হাফ, এটাই কিন্তু মাইনাস হাফ, এটা আর এটা মিলে নাই, অর্থাৎ তার কথা কিন্তু সঠিক হয়েছে, যে কোনো একটির মান অসমান হবে। যেমন যে কোনো একটু এস এর, এস এর ক্ষেত্রে মাইনাস হাফ, এখানে প্লাস হাফ, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা আছে। এরকম আমরা যে কোনো পরমাণু বিবেচনা করি না কেন, এবং যে কোনো পরমাণু, যে কোনো দুটি ইলেকট্রনই বিবেচনা করি না কেন, যে কোনো দুটি ইলেকট্রন সব ক্ষেত্রেই এন এল এম এস এগুলোর মধ্যে যে কোনো একটা অথবা যে কোনো দুইটার মধ্যে একটা পার্থক্য থাকবেই। আশা করি পাউলির বর্জন নীতিটা বোঝাতে পেরেছি। এবার আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাউলির বর্জন নীতির প্রয়োগ, যে কপার ও ক্রোমিয়ামের সর্বশেষ আর সর্ববহিস্ত
এই দুইটা ইলেকট্রন অর্থাৎ কপারেরও বের করব ক্রোমিয়ামেরও বের করব প্রথমে কপার করব যে সর্বশেষ ও সর্ববহিঃস্থ ইলেকট্রনের জন্য পলের পরজনিতি আমরা এখন প্রমাণ করব তো চলো একটু চেষ্টা করি তাহলে এখন আমরা কপারের সর্বশেষ ও সর্ববহিঃস্থ ইলেকট্রনের জন্য পলের পরজনিতিটা প্রমাণ করব তো কপারের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে আমরা সাধারণ নিয়মে যেভাবে করি সেটাই আমি লিখলাম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 এই ক্ষেত্রে আমি আউটবাউ নীতিটা প্রয়োগ করছি 1s এর পরে 2s 2s এর পরে ইলেকট্রনটা 2p তে যাবে এরপর 3s এ যাবে আবার 3p তে যাবে 4s এ যাবে 3d তে যাবে অর্থাৎ ইলেকট্রনটা সব সময় কম শক্তি স্তর থেকে ধীরে ধীরে বেশি শক্তির শক্তি স্তরের দিকে যেতে চায় তো আমরা প্রথমে এইভাবে করলাম ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমরা পরীক্ষার খাতায় সবসময় ইলেকট্রন বিন্যাসটা সবগুলোকে সবগুলো থ্রি এর যে প্রথম কোয়ান্টাম সংখ্যা ওগুলোকে একসাথে লিখি ফোর এর গুলোকে আলাদা লিখি কিন্তু এখানে তো ফোর ভিতরে ঢুকে গিয়েছে মাঝখান দিয়ে থ্রি এর মধ্যে ফোর ঢুকে গিয়েছে সেই জন্য পরীক্ষার খাতায় আমরা যখন লিখি তখন 1s 2s 2 2p6 3s 2 3p6 3d10 4s1 এইভাবে সাজিয়ে লিখি কিন্তু ইলেকট্রনটা প্রবেশের ক্রমটা হচ্ছে এইরকম তাহলে এখন আমরা বক্স পদ্ধতিতে এর ইলেকট্রন বিন্যাসটা করব তাহলে আমরা সর্বশেষ ও সর্ববহিঃস্থ ইলেকট্রনের জন্য পলের পরজনিতি প্রয়োগ করতে পারবো তাহলে এটা হচ্ছে 1s এর জন্য বক্স এটা 2s এর জন্য এটা হচ্ছে 2p এর জন্য এটা হচ্ছে 3s এর জন্য এটা হচ্ছে 3p এর জন্য এটা হচ্ছে 4s এর জন্য আর এটা হচ্ছে 3d এর জন্য পাঁচটা গল হবে 1 2 3 4 5 তাহলে এখানে দেখো এখানে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে দুইটা দেখো আমি কিভাবে ইলেকট্রনের হিসাব দিই ইলেকট্রন হচ্ছে কয়টা 29টা 1s2 তাহলে এখানে 1 2 দুটো চলে গেল এখানে 3 4 চারটা ইলেকট্রন চলে গেল 5 6 7 8 9 10 কিভাবে আমি প্রবেশ করালাম প্রথমে বেজোড় ভাবে একটা একটা করে প্রবেশ করালাম এরপর আরো বাকি তিনটা প্রবেশ করালাম কারণ এখানে 2p তে 6টা ইলেকট্রন আছে 3s এ 2টা ইলেকট্রন দেখো এই যে 2টা ইলেকট্রন একটা 2টা দিয়ে দিলাম 3p6 এ কিন্তু 6টা ইলেকট্রন এই 3p তে 6টা ইলেকট্রন তাহলে 6টা ইলেকট্রন আমরা কিভাবে ঢুকাবো এই যে একটা এই যে 2টা এই যে 3টা একই স্পিনে এবার যেহেতু 6টা জায়গা করে দিতে হবে জোড় অবস্থায় এখন প্রবেশ করবে এই যে 4টা 5টা 6টা প্রবেশ করলো 4s এ কয়টা আছে একটা এই যে একটা একটাই তো আছে দুইটা নাই দুইটা থাকতো তো আমরা এভাবে দিতাম দেইনি 3d তে 10টা আছে প্রথমে একটা একটা করে যাবে 1 2 3 4 5 ওকে এবার বাকি 5টা যাবে কিভাবে জোড় অবস্থায় 6 7 8 9 10 এইবার আমাদের বুঝতে হবে যে সর্বশেষ আর সর্ববহিঃস্থ ইলেকট্রন বলতে কি বোঝানো হয়েছে সর্বশেষ ইলেকট্রন কোনটা একটু মাথা খাটাও আমরা ইলেকট্রন 29টা কিভাবে ঢুকালাম এখানে একটা একটা দুইটা এরপর তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আবার এখানে প্রবেশ শুরু করবে আটটা নয়টা দশটা এখানে দুইটা এগারোটা বারোটা এবার বারোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা আবার এখান থেকে প্রবেশ শুরু করবে সতেরোটা আঠারোটা উনিশটা সরি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এরপর তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ নম্বর ইলেকট্রন কিন্তু এটা এরপর আবার একটা একটা করে প্রবেশ করবে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশটা আবার ইলেকট্রন এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশটা আমরা কোন ঘরে গুনলাম উনত্রিশটা কিন্তু এই ঘরের এই ইলেকট্রনটাকে গুনলাম এই স্পিনে যে ইলেকট্রনটা আছে এটাই হচ্ছে উনত্রিশ নাম্বার ইলেকট্রন অর্থাৎ এটাই হচ্ছে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো থ্রিডি টেনে এটাকে বলে হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো এটা হচ্ছে সর্বশেষ এবার সর্ববহিঃস্থ আমরা যখন একেবারে সুন্দরভাবে সবগুলোকে সাজিয়ে লিখি ইলেকট্রন বিন্যাসটা তো এরকম হয় তাহলে আমরা যখন গড় করব গড় করার পর সর্বশেষে কিন্তু 4s1টা আছে 4s1টা কিভাবে এই যে 4s1টা এভাবে যখন আমরা সাজিয়ে লিখি 4s1টা এখানে সর্ববহিঃস্থ বলতে একেবারে বাইরে যেটা আছে
বাই দ্য সেলে যেটা আছে সাজিয়ে লেখার পর ফোরেস ওয়ানটা এদিকে, এটাই হচ্ছে মূলত সর্ববহিস্থ। সর্ববহিস্থ আচ্ছা, সর্ববহিস্থটা কোন স্পিনে আছে? এই যে এই স্পিনে সর্ববহিস্থটা আছে। আর সর্বশেষটা কোন স্পিনে আছে? এই যে এই স্পিনে। এখন আমরা এই সর্বশেষ আর সর্ববহিস্থ ইলেকট্রনের কি বের করব? এন এল এম এস চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করার চেষ্টা করি। চলো, যদি চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করার চেষ্টা করি, সর্বশেষ ইলেকট্রনের টাকে বের করি। চলো, সর্বশেষ এখানে এন এর ভ্যালু, এল এর ভ্যালু, এম এর ভ্যালু, এস এর ভ্যালু আমরা বের করব। এন এর ভ্যালু কত? সর্বশেষটা কোথায় প্রবেশ করলো? এখানে একটু মানগুলো একটু দেখার চেষ্টা করো। মানগুলো আমরা জানি এখানে এম এর ভ্যালু গুলো আমরা এখন বের করব। এম এর ভ্যালু গুলো কি এখান থেকে হিসাব করা হয়, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2। এই ভ্যালু গুলো কিভাবে আসে এটা আমরা সকলেই জানি, -2 -1 0 +1 +2। এখন এখানে লক্ষ্য করো, এই ইলেকট্রনটার জন্য ইলেকট্রনটা প্রবেশ করলো 3d10 এর একটা অরবিটালে। 3d10 এর একটা অরবিটালে যেহেতু প্রবেশ করছে, এর n এর ভ্যালু হচ্ছে 3। যেহেতু d তে প্রবেশ করছে, d উপস্থিতে প্রবেশ করছে, তাহলে d এর ভ্যালু হচ্ছে 2, s হলে 0, p হলে 1, d হলে 2 এদের ভ্যালু। m এর ভ্যালু কত? যেহেতু এই ইলেকট্রনটা m এর ভ্যালু কিন্তু 2, দেখতে পাচ্ছো m এর ভ্যালু কত? 2, অর্থাৎ চুম্বক কোয়ান্টাম সংখ্যা 2। s এর ভ্যালু কত? s কিন্তু এদিকে ঘুরানো আছে, যেহেতু নিচের দিকে এই স্পিনে আছে, আমরা এর ভ্যালু দিব -1/2। এবার আমরা বের করার চেষ্টা করব হচ্ছে সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য। সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য আমরা যদি একটু হিসাব করি, তাহলে দেখো সর্ববহিস্থ যদি সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য আমরা এন এল এম এস বের করি, এন এল এম এস আমরা একটু বের করার চেষ্টা করি। চলো, সর্বশেষ ইলেকট্রনটা কোথায়, সরি সর্ববহিষ্ঠটা কোথায়? 4s, তাহলে n কত? 4, এটা তো আর কোনো সন্দেহ নেই। s যেহেতু, এদের ভ্যালু কত? 0, m এর ভ্যালু কত? m এর ভ্যালুও 0, কিভাবে আসে এটা আমরা জানি। এরপর s এর ভ্যালু যেহেতু এদিকে ঘুরানো আছে, সেজন্য এটা হবে +1/2। সর্ববহিষ্ঠটার s এর ভ্যালু আসে +1/2, যেহেতু এদিকে ঘুরানো ছিল। এবার সর্বশেষ ইলেকট্রন, সর্ববহিষ্ঠ ইলেকট্রনের n l m s ভ্যালু তুমি চিন্তা করো, দেখো সমান হয়েছে কিনা। প্রথমটাতে তো অসমান, বাকিগুলো সমান হইলেও বাকি, কারণ পলিগট নীতিতে বলছে যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা অসমান হবে। এখানে n 3, এখানে n 4, পার্থক্য এখানে l 2, এখানে 0, এখানে m 2, এখানে 0, -1/+1, একটাও মিলে নাই কপালের ক্ষেত্রে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সর্বশেষ ও সর্বপরিচিত ইলেকট্রনের জন্য পলের বর্জনীতি। কপাল একটা গেল, এইবার চলো আমরা সমাধান করব ক্রোমিয়ামেরটা। চলো চেষ্টা করি, এখন যদি আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে এরকম হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। ইলেকট্রন প্রবেশের ক্রম অনুসারে এইভাবে প্রবেশ করবে। আর আমরা যখন সাজিয়ে লিখি তখন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1, 3s সবগুলো একসাথে, 4s সবগুলো একসাথে। এখন আমরা বক্স পদ্ধতিতে যদি এখন করি ইলেকট্রন বিন্যাসটা, তাহলে একটু দেখো বক্স পদ্ধতিতে কিভাবে করতে হয় এটি আমরা সকলেই জানি। 3d যেহেতু 5, 5টা ঘর হবে, একটা দুইটা তিনটা একটা পাঁচটা। এখন এখানে একটু দেখো, 1s2 দুইটা ইলেকট্রন, 2s2 দুইটা ইলেকট্রন, 2p6 কিভাবে প্রবেশ করে আমরা জানি যে ছটা ইলেকট্রন, 3s2 দুইটা ইলেকট্রন, 3p6 ছটা ইলেকট্রন প্রবেশ করবে, হয়ে গেল। 4s1 একটা ইলেকট্রন, 3d5 পাঁচটা ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে একটা একটা করে, 1 2 3 4 5
প্রবেশ করলো। এখন আমাদেরকে বের করতে হবে সর্বশেষ ইলেকট্রন কোনটা, সর্বশেষ ইলেকট্রন কোনটা। ইলেকট্রন বিন্যাস দেখে বোঝা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো, এই যে 1 2 3 4 5, সর্বশেষ ইলেকট্রনটা এই ঘরে। যেহেতু এই ঘরে, এই ঘরটা আমরা মার্ক করলাম, এটা হচ্ছে সর্বশেষ, সর্বশেষ ইলেকট্রন। আর সর্ববহিঃস্থ সবার বাইরে কোনটা থাকবে, এই যে এই ইলেকট্রন বিন্যাসটা আমরা যখন সাজিয়ে দেখি 4s থাকে বাইরে, তাহলে এটা হচ্ছে যেহেতু বাইরে 4s1 এর এই ইলেকট্রনটা যেহেতু বাইরে, তাহলে তাহলে এইখানে দেখো এটা হচ্ছে আমাদের সেই সর্ববহিঃস্থ ইলেকট্রন, এটা হচ্ছে সর্ববহিঃস্থ, সেটা হচ্ছে সর্ববহিঃস্থ, এটা হচ্ছে সর্বশেষ। এখন এখানে আমরা এই ইলেকট্রন সর্বশেষ আর সর্ববহিঃস্থের জন্য NMSC এর মান বের করব। তাহলে সর্ববহিঃস্থ যদি আমরা বের করি, সর্ববহিঃস্থ ইলেকট্রন আর বের করব সর্বশেষ ইলেকট্রন, কোয়ান্টাম সংখ্যার ভ্যালু গুলো আমরা বের করব। চলো প্রথমে বের করব N L M S, এরপর এখানেও N L M S বের করব, দেখি আমরা বের করতে পারি কিনা। তাহলে এখানে দেখো যে সর্ববহিঃস্থ আমরা কোটা দিয়ে করলাম 4s1, 4s1 যেহেতু n এর ভ্যালু 4, n এর ভ্যালু 4, s যেহেতু l এর ভ্যালু 0, m কত, s যেহেতু 0, s কত, যেহেতু এই দিকে ঘুরছে 4s1 এর ইলেকট্রনটা, সেহেতু +1/2। এবার সর্বশেষ ইলেকট্রনটা দেখো, সর্বশেষ ইলেকট্রনে এই ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো, এখানে আমরা একটু ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি m এর, এটা হচ্ছে -2 -1 0 +1 +2 +2, সর্বশেষ ইলেকট্রনের ক্ষেত্রে m এর ভ্যালু +2, তার n 3d যেহেতু 5, 3d যেহেতু 5, সেজন্য n এর ভ্যালু হচ্ছে সর্বশেষ ইলেকট্রনের জন্য 3, l এর ভ্যালু কত, যেহেতু d, তাহলে এদের ভ্যালু হচ্ছে 2, m এর ভ্যালু কত, +2 +2, m এর ভ্যালু কিন্তু যখন আমরা লিখব প্লাস চিহ্নটা অবশ্যই দিতে হবে, না হলে সমস্যা আছে। s এর ভ্যালু কত, যেহেতু এদিকে ঘুরছে এই স্পিনে, সেজন্য +1/2, সেজন্য +1/2। এখন একটু আমরা দেখি পাউলির বর্জনীয়টা এখানে খাটছে কিনা, দেখো দুইটি ইলেকট্রনের মধ্যে পার্থক্য করো, এখানে আছে 4 n এর ভ্যালু, এখানে 3, তার মানে পাউলির বর্জনীয়টি খাটছে, বলছে যে কোয়ান্টাম সংখ্যার মিল থাকবে না, তেমনি দুইটি ইলেকট্রনের মধ্যে কোয়ান্টাম সংখ্যার মিল নেই, l 0 এখানে 2 মিলে নাই, এর m 0 এখানে +2 মিলে নাই, এখানে +1/2 এখানে +1/2 এটা মিলছে, কিন্তু যে কোনো একটার মধ্যে তো পার্থক্য ছিল, দুটার মধ্যে পার্থক্য। তাহলে বন্ধুরা আশা করি তোমরা পাউলির বর্জনীয়টা কি এবং এর প্রয়োগ সম্পর্কে বুঝতে পেরেছো, আশা করি তোমাদের আমাদের আজকের এই পর্বটা ভালো লেগেছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।